সফলভাবে অস্ত্রোপচারের পর ডান হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজান্দারের তার হাতে কোনো ধরনের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা অবস্থা বুঝে বাজান্দারের পরবর্তী অপারেশনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড তবে সেটা অন্তত তিন সপ্তাহ পর এদিকে প্রথম অপারেশনের ফলাফল পাঠানো হবে আমেরিকা চিকিৎসক মার্টিন কাস্টের কাছে বিশ ফেব্রুয়ারি সফল অপারেশনের পর সিদ্ধান্ত হয় তেইশ তারিখ আবুল বাজান্দারের হাতের ব্যান্ডেজ খোলার দুপুর সাড়ে বারোটার দিকে বাজান্দারকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে নিবিড় পর্যবেক্ষণ শেষে তার ডান হাতের ব্যান্ডেজ খোলা শুরু করেন সংশ্লিষ্ট চিকিৎসকরা লক্ষ্য রাখা হয় কোনোভাবেই যেন রক্তক্ষরণ না হয় অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষায় বাজানদারের মা স্ত্রী হালিমা ও একমাত্র মেয়ে তাহিরা বেলা দেড়টার কিছু পর শেষ হয় ব্যান্ডেজ খোলার কাজ বাজানদারের অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা তার অবস্থা আতের অনেক ভালো আমরা দেখলাম যে কোনো রকম ইনফেকশন কিংবা কোনো অন্য কোন রক্ত চলাচলে কোনো অসুবিধা আছে কিনা তা আমাদের মনে হয় যে না আমেরিকার ডাক্তার মার্টিন কাস্টের কাছে চিকিৎসার বিষয়ে সাহায্য নেওয়ার প্রক্রিয়ার কথা জানান তিনি ওনার কাছ থেকে আরো কিছু আমরা সঠিক তথ্য জন্য আশা করছি যে উনি আমাদেরকে সেভাবে ডাইরেকশন দিলে যাতে এই মানে রোগটা আবার না হয় এবং সেই ক্ষেত্রে অনেক সময় উনি বলছেন যে হয়তো অনেককে তাকে আবার বোন মারে ট্রান্সফ্লেশন করতে হয় মেডিকেল বোর্ড বাজানদারের অবস্থা বিবেচনা করে পরবর্তী অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নাজিব বেক নিউজ নাইন ঢাকা